দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, 1757 সাল, 10 মার্চ, নবাবের দরবার। এইখানে সিরাজউদ্দৌলা আছে, রাজবল্লভ আছে, মীরজাফর আছে, জগৎ শেঠ আছে, রাজবল্লভ আছে, সবাই আছে। এইখানে সিরাজউদ্দৌলা একটা কৌশল অবলম্বন করে, একজন উৎপীড়িত ব্যক্তিকে নিয়ে আসে সবার সামনে। আসলে ইংরেজ আমল, ইংরেজদের ব্যবসা বাণিজ্যের আড়ালে তারা যে আসলে প্রজাদের উপর কিভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা আসলে রাষ্ট্রীয় ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, তা অনেকটা স্পষ্ট সিরাজের কথা। এবং সিরাজ প্রথমে খুব কঠোর হলেও পরবর্তীতে আবার নমনীয় হয়ে যায়। হয়তো এই নমনীয় হওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তিনি যদি শক্ত থাকতেন তাহলে হয়তো এটার পরিপ্রেক্ষিত, এটার প্রেক্ষাপট চেঞ্জ হয়েও যেতে পারতো, আবার উল্টোটাও হইতে পারতো। কারণ প্রধান সেনাপতি, আমির, ওমরা, অমাত্যবর্গ সবাই যেখানে বিট্রেয়ার, তো হঠাৎ করে তো তিনি কোনো ডিসিশন নিতেও পারেন না, কারণ তারা তার পক্ষে চলে গেলে, কু করে দিলে তখন তো তিনি তখন তখন ওই মুহূর্তে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এখন উৎপীড়িত ব্যক্তিকে যখন আনা হলো, সে হচ্ছে একজন আসলে লবণ বিক্রেতা, সে ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে চায়নি বলে তার উপর যে অত্যাচার করা হয়েছে সেইগুলো। তো সিরাজউদ্দৌলা আসলে সভাসদের সামনে এসে প্রথমে বলতে চাচ্ছে, আসলে আপনাদের কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, আলোচনাটা আসলে এই কারণে, আজকে জরুরি মিটিংটা হচ্ছে এই কারণে যে আমার নিজের বিরুদ্ধে আমার নিজের অভিযোগ। আমার রাজত্বকালে আমার যে প্রজারা শান্তিতে বসবাস করতে পারতেছে না, কষ্ট পাচ্ছে, সেই জন্যই আমি আজকে আমার নিজের বিরুদ্ধে অভিযোগ করতেছি, এটা আপনাদের কাছে জানাচ্ছি। তো উৎপীড়িত ব্যক্তি নিজ জবানিতেই বলে তার এই কষ্টের কথা, তার অত্যাচারিত হওয়ার ঘটনা, যে লবণ বিক্রি করিনি বলে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং পোয়াতি বউটাকে সন্ধ্যা সন্ধ্যা লোকগুলো খুন করে ফেলছে, এরকম। তো ওয়ার্স এইখানে কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। তো সিরাজউদ্দৌলা যখন তাকে জিজ্ঞেস করে, তখন এটার কৈফিয়ত জানতে চায়, তখন সে বলে, হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্সি। তো সিরাজউদ্দৌলা খেপে যায়, তুমি জানবে না কেন, তোমার লোকেরা এই কাজগুলো করছে। তো এক পর্যায়ে যখন সিরাজউদ্দৌলা ইঙ্গিত করে তার সভাসদের প্রতিও, যে আপনারা বলছিলেন যে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, এই কারণে আমি ইংরেজদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছি, তো আজকে এই দুর্দশার জন্য তো এক মানে অনেকটা আপনারাও দায়ী, এইভাবে প্রচ্ছন্ন ভাবে সে সভাসদকে দায়িত্ব করে। তো রাজবল্লভ এটার উত্তর দেয় এইভাবে, যে প্রকাশ্য দরবারে আমাদের অপমান না করলেও চলতো, আপনি অত্যন্ত কৌশলে আমাদেরকে অপমান করলেন। জগৎসর বললেন যে নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই। এখানে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছি, এর মধ্যে থেকে বুঝতে হবে যে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমার জ্ঞানমূলক অনুধাবন থেকে আসবে, আর ব্যাখ্যার যেগুলো আছে, কাহিনী যে প্রয়োগের ব্যাপারগুলো আছে, উচ্চতর দক্ষতা, সেগুলো গুরুত্বপূর্ণ যে লাইনগুলো বলছে, আমি মাঝে মাঝে কিন্তু বলতেছি এটা এটা ইম্পর্টেন্ট ডায়লগ, এই তখন গুরুত্বপূর্ণ ডায়লগগুলো আমি কিন্তু বলে ফেলতেছি, এটা যদি এগুলো তোমরা কোন অঙ্কের কোন দৃশ্যে আমি বলতেছি এটি টুকে রেখে দিতা, তাহলে তোমাদের জন্য উপকার হতো। জগৎ শেঠ নবাবের কাছে যখন বলতেছে যে পদমর্যাদার কোনো মূল্য নেই, তখন সিরাজউদ্দৌলা আবার উত্তর দিচ্ছে এটা এইভাবে, আপনারা সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান, তাই না? তো তিনি হুমকি দিতে চেয়েছিলেন, হুমকি দিয়েছেনও, কিন্তু জানি ইচ্ছে করলে এক্ষুনি আপনাদেরকে বন্দি করতে পারি, হ্যাঁ, কিন্তু আমি সেটা করব না। সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। মীরজাফর কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করে, আর তখন যখন বলে যে আসুন ভাই আমরা সবাই আরেকবার বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য, এই যে ষড়যন্ত্রকারীদের সাথে বিশ্বাসঘাতকদের বিশ্বাস করা, এটা কতটা বোকামি হইতে পারে? তো আর কোরআন শরীফ ছুঁইছে একজন, তামা ছুঁইছে, তুলসী ছুঁইছে, গঙ্গা জল ছুঁইছে, যাই ছুক না কেন, চোরানা শুনে ধর্মের কাহিনী, এগুলো সব শুনে সিরাজউদ্দৌলার বিশ্বাস স্থাপন করছে। রাজবল্লভ, রায় দুর্লভ সবাই শপথ করছে, নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, আমরা দেশের কল্যাণে এগিয়ে যাব। এরপর আমরা দ্বিতীয় দৃশ্য আসতেছি, এইটার সময়কালটা হচ্ছে 1757 সালের 19 মে, আর এই জায়গাটা হচ্ছে মীরজাফরের আবাস, মানে মীরজাফরের বাড়ি। মীরজাফরের বাড়িতে আবার একটা ষড়যন্ত্র হচ্ছে,
কারণ ওই ঘটনার পরেই মানে তারা তো নবাবের অপমানে অপমানিত হয়েছে, কিন্তু প্রকাশ্যে দেখাইছে আমরা একদম দুধে ধোয়া তুলসী পাতা, আমরা সবাই ধর্মকর্ম ধর্মের নামে শপথ টপথ কইরা একদম পুত পবিত্র হয়ে গেছি, একদম ভালো মানুষের ভাব নিছে। কিন্তু এর পরপরই তারা একটা আবার গোপন মিটিং করে, ষড়যন্ত্র করে এই মির্জাফরের বাড়িতে। এখানে উপস্থিত আছে মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেখ। তো মির্জাফর বলতেছে আসলে উনার তার ভেতরের কথাটা, যে আমি নিস্তব্ধ হয়েছি অগ্নিগিরির মতো প্রচণ্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি। তার মানে কি? তার মানে আসলে ওই যেই কথা দিছিল ওইগুলো আসলে ভুয়া কথা, কেউ তো আসলে কথা রাখে না, আর তারা কথা রাখার জন্য কথা দেয় না, এটা বাদ কি বাদ। এরপরে মির্জাফরের আরো কথা আছে যে সিরাজ, ওইদিকে খবর পাওয়া যায় যে সিরাজ হচ্ছে শওকতজংকে বিনাশ করছে মোহনলালের মাধ্যমে সৈন্য পাঠিয়ে দিয়ে। আর শেষ ডায়লগটা হচ্ছে দ্বিতীয় দৃশ্যের ইম্পর্টেন্ট ডায়লগ, মির্জাফর অনেকে ভুল করে, অনেক সময় মনে করে যে সিরাজউদ্দৌলার ডায়লগ, এটা আসলে ভুল তথ্য। এটা আসলে যখন আলীবর্দী খান মসনদে ছিল তখন থেকে মির্জাফরের মনে চিপা খায়েশ ছিল যে একটা দিন, মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম, এটা আসলে মির্জাফরের আকাঙ্ক্ষা। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে যাচ্ছি। তৃতীয় দৃশ্য, এটাই হচ্ছে শেষ দৃশ্য দ্বিতীয় অঙ্কের। এইটার সময়কালটা হচ্ছে 1757 সাল, 9 জুন, মীরনের বাড়ি। এবার আবার বাস গুলো চেঞ্জ হচ্ছে, দেখো ষড়যন্ত্রের জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, একবার ঘসেটি বেগমের বাড়ি, একবার মির্জাফরের বাড়ি, আর একবার হচ্ছে মীরনের বাড়ি। মীরন হচ্ছে মির্জাফরেরই ছেলে, কিন্তু তারা বারবার নবাব বাহিনীর কাছে ধরা পড়ে যাওয়ার কারণে। তো তৃতীয় দৃশ্যের মধ্যে নর্তকী বাদক আছে মীরনের বাড়ি, মীরন হচ্ছে সবসময় নাচ গান ছাড়া সে থাকতেই পারতো না। রায়দুল্লভ বলতেছে যে চারদিক শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, নবাবও যেমন এদেরকে বিশ্বাস করতে পারতেছে না, এরাও কিন্তু একে অপরকে বিশ্বাস করতে পারতেছে না, ইংরেজরাও কিন্তু পুরোপুরি আস্থা রাখতে পারতেছে না। এইসব ষড়যন্ত্রকারীদেরকে কতটা বিশ্বাস করা যায় আসলে, শেষ পর্যন্ত এরা কথা দিয়ে কথা রাখতে। তো এর ভেতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে এই রায়দুল্লভের তৃতীয় দৃশ্যের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের এই তো ডায়লগটা, অনেক ইম্পর্টেন্ট একটা ডায়লগ। তো রাজবল্লভ ভাগবাটোয়ারা করতেছে, মানে কে কি পাবে, তারা এখন একটা প্ল্যান করতেছে যে আসলে যুদ্ধে যদি নবাবের পতন হয় তাহলে তারা কে কি পাবে। তো রাজবল্লভ বলছে নবাবের পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ পাবে হচ্ছে 70 লক্ষ টাকা, আর লর্ড ক্লাইভ কত পাবে? 10 লক্ষ টাকা। এরকম ওয়াটসন আরো অনেকে বলতে যাচ্ছিল, থামিয়ে দেওয়া হয় মির্জাফর। তারপরে রাজবল্লভ আরো বলে যে এই দলিল অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবে কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি। এটাই হচ্ছে আসল কথা, যে আসলে তারা পুতুল সরকার গঠন করতে চাচ্ছে ইংরেজরা, যে এই দেশীয় লোককে তারা ক্ষমতায় বসাবে ফর্স, এবং আসল কলকাঠি নাড়বে তারা, এবং রাজ্য চালাবেন আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এটা কিন্তু এরা বুঝতে পারছে একেবারে, যে বুঝে নেই তাই না, আসলে টাকার বিনিময়ে সবাই সবকিছু করতে পারে, দেশটা সেগুলা দেশপ্রেম এগুলো তাদের কাছে কিছু না। তো ক্লাইভের কথা, মানে নবাবের অবস্থাটা কেমন ছিল, এটা ক্লাইভের এই ডায়লগে বোঝা যাচ্ছে। নবাবকে আমার কোনো ভয় নেই, কারণ সে আমাদের কিছুই করতে পারবে না। কেন করতে পারবে না? ক্লাইভ আর ক্লাইভার ওয়ার্ডস আসলে এই সভাতে আসছিল রমণীর ছদ্মবেশটা, জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় থাকতে পারে যে নারীর ছদ্মবেশ ধরে কারা আসছিল, ক্লাইভ এবং ওয়ার্ডস। আচ্ছা, ক্লাইভ তখন উত্তরটা দিচ্ছে যে কেন সে নবাবকে ভয় পায় না, যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজাঞ্চি দেওয়ান আমির ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে ডোবাবেন না, তাকে বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, কিন্তু এই ধরনের কথা বলে আসলে এগুলা শ্লেষ ব্যঙ্গ করা হচ্ছে আসল যে নবাবের
কি বলা যায় যে প্রাসাদের যে ষড়যন্ত্রের কথা, এবং আসলে এই কেমন রাজ্য পরিচালনা ব্যবস্থাটা কিভাবে চলতেছিল, নবাব কাদের সাথে আছেন, কি এক দোলাচলের মধ্যে তিনি ছিলেন। এবং নবাবের ডায়লগেও আমরা দেখতে পাই, এক সময় উনি বলেন আমার চার লুৎফাকে তার স্ত্রীকে বলে যে আমার চারপাশে শুধু দেয়াল আর দেয়াল, অবিশ্বাসের দেয়াল, একটাকে ভাঙিয়ে আরেকটা সামনে এসে দাঁড়ায়। তো উমিচাঁদের কথা ক্লাইভ বলে যে এই যুগের সেরা বিশ্বাসঘাতক। এই জন্য তারা উমিচাঁদকে শিক্ষা দেওয়ার জন্য দুইটা দলিল করে, একটা আসল দলিল, একটা নকল দলিল। নকল দলিলে উমিচাঁদের সিগনেচার থাকবে এবং সেখানে উমিচাঁদের দাবি হচ্ছে 30 লক্ষ টাকা, তাই দেওয়া হবে। কিন্তু আসল দলিলে আসলে উমিচাঁদের কিছুই থাকবে না, এই টাকার শোকে উমিচাঁদ পরে পাগল হয়ে গেছিল। আচ্ছা যাক, মীর জাফর বলতেছে যে উমিচাঁদ 30 লক্ষ টাকা চায়, ক্লাইভ বলতেছে আমি উমিচাঁদকে ঠকার দেওয়ার ব্যবস্থা করছি। মিজাফল বলছে হঠাৎ যখন তারা সিগনেচার করতে যাবে, তাদের সাথে চুক্তি করতে যাচ্ছে ইংরেজদের সাথে, তখন মিজাফরের বুকটা কেঁপে ওঠে এবং তার কাছে মনে হয়, সে শেঠজিকে বলে, জগৎ শেঠকে বলে যে বাইরে কোথাও মড়াকান্না শুনতে পাচ্ছেন শেঠজি? সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই যে একটা উৎকণ্ঠা, তার ভেতর থেকে একটা বাধা আসছে, কিন্তু তারপরও লোভ, ওই মসনদের লোভ, এই লোভ থেকে সে পিছু হটতে পারে না। এই আমাদের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য শেষ, এবং তার সাথে সাথে আমাদের দ্বিতীয় অঙ্ক শেষ হইলো।